মেঘ মেঘ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ একটু এদিকে এসো। আমার কোনো কথা নেই নীল। মেঘ প্লিজ যাও যাও, তোমরা কপুত কপুতি ঘরে যাও, গিয়ে গল্প করো, আলোচনা করো, সংসারটা ছারখার করো। এখানে আর দাঁড়িয়ে থেকো না, এখানে দাঁড়িয়ে আর অশান্তি করো না। মেঘ মেঘ, এই শেষ আমি তোর বাড়িতে এলাম, আর আমি কখনো এই বাড়িতে আসব না যাতে তুই আর আমাকে সন্দেহ না করতে পারিস। ময়ূরী, এটা ওর বাড়ি নয় যে ওর কারণে তুমি এই বাড়িতে আসবে না। তুমি আমার স্নেহের পাত্রী, তুমি আমার ভালোবাসার পাত্রী, তুমি আমার কাছে আসবে। একটা আঙুলের ছাপে কিচ্ছু যায় আসে না, কি প্রমাণ হয় এটাতে? প্রমাণ হয় কি যে তুমি ওটা নিয়ে বাইরে রেখে দিয়েছিলে? প্রমাণ হয় না তো। মেঘ, তুমি যদি এই খেলাটা খেলে থাকো তাহলে জেনে রেখো খুব কাঁচা খেলা খেলেছো তুমি, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মা, মেঘ কোনো খেলা খেলেনি। নীল, দোহাই তোমার, তুমি আর আমার পক্ষ নিয়ে কথা বলো না। তুমি আমায় অবিশ্বাস করো সেটাই ভালো, সেটাই তোমাকে মানায় ভালো। মেঘ, আমি প্লিজ নীল, তোমার এই দোদুল্যমান অবস্থা আমি আর নিতে পারছি না, তুমি আমায় রেহাই দাও প্লিজ। আমার একটু হেল্প করবে তোমরা? একটা ট্যাক্সি ডেকে দেবে প্লিজ? না ময়ূরী, তুমি কোথাও যাবে না। না কাকিমণি, আমাকে যেতেই হবে, আমি আর থাকতে পারছি না এখানে। আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, তাহলে সব ঠিক হবে, আমি মায়ের কাছে যাব। না ঠিক ঠিক আছে ঠিক আছে, ওর মায়ের কাছে যাক, বাড়িতে যাক, ওর ওষুধপত্র সবই তো ওখানে। লাল, যা তুমি ওকে একটু পৌঁছে দিয়ে এসো। মেঘ, আমার প্রতি তোর যদি কোনো বিদ্বেষ থেকে থাকে, আমি যদি তোকে কোনোভাবে হার্ট করে থাকি, তার জন্য আই এম রিয়েলি সরি মেঘ, আই এম সরি। কিন্তু তুই আজকে যে কাজটা করেছিস, এই গোটা ব্যাপারটার কোনো দরকার ছিল না। আমি বিশ্বাস কর, তুই আমাকে যদি একবার বলতিস, একবার নিজের থেকে বলতিস, আমি তুমি তোর জীবন ছেড়ে চলে যেতাম, কিচ্ছু বলতাম না। আর তুই আমাকে বলেছিলি না তুই আর বোকা হয়ে থাকবি না, তোকে আর কেউ বোকা বানাতে পারবে না। তাই মেঘ, তুই চালাক হতে গিয়ে এরকম কোনো কাজ করে ফেলিস না যা চরম বোকামির কাজ হবে। ভালো থাকিস বোন। মেঘ, তুই ব্যাক টু স্কোয়ার ওয়ান। এবারের লোক বিশ্বাস করলো না তোকে পুরোপুরি, আর আমি তোর আরো বড় প্রতিপক্ষ হলাম। মনে রেখে দেব, মনে রেখে দেব, তুই আমার জন্য পুলিশে গেছিলি। পুলিশ? এই ব্যাপারে আর কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই, আমি থানায় গিয়ে যা করার করে আসবো। দ্য কমপ্লেন স্ট্যান্ডস টু বি উইথড্রন। আমি আর জানতেই চাই না আমার পাসপোর্টটা কে নিয়েছিল। মেঘ, বড্ড বেশি চালাকি করলি তুই, বড্ড বেশি। আমি ধরতেই পারলাম না তোর পুলিশে যাওয়ার খেলাটা। তুই শিওর ছিলি আমি করেছি এটা, আর খুব সম্ভবত তুই আন্দাজ করেছিস বাকিগুলোর ব্যাপারে। নীল, মনে হচ্ছে আবার তোর ফেভারে চলে যাচ্ছে। আশ্চর্য, কোনো পার্সোনালিটি নেই, প্রেস্টিজ সেন্সই নেই। তোমার বাড়িতে একটা মেয়ে পুলিশ ঠুকিয়ে দিল আর তুমি তার পক্ষে হয়ে গেলে? না, এখন এসব ভাবলে হবে না। ও বাড়ির মহিলা মহলে ওই বুড়ি ছাড়া আর কেউ বিশ্বাস করেনি আমি এরকম কিছু করতে পারি। এটা আমাকে ক্যাশ করতে হবে। আমার এই জায়গাটা মেঘ এখনো নষ্ট করতে পারেনি। চিঠিমণি, লাভ ইউ, আর আমার গিনিমিনি চুন্নুমুন্ন, চিতেরা, এই অসুস্থতার নাটক করে আমাকে সকলের সিম্পাথি নিজের দিকে করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আলোচনা শেষ করতে হবে।
তুমি ঠিক আছো তো ময়ূরী? লাল, যা যা হয়েছে আমার সাথে তারপর আমি কি করে ঠিক থাকতে পারি আমাকে বলো তো। এত অপমান, তাও আবার নিজের বোনের হাতে। লাল, আজ আমার নামে যেটা প্রমাণের চেষ্টা হয়েছে সেটা কি তুমি বিশ্বাস করো? দেখো ময়ূরী, তুমি নিজের উপর আর স্ট্রেস নিও, একটু রেস্ট নাও। এড়িয়ে যাচ্ছ কথাটা? দেখো, আমার বিশ্বাস অবিশ্বাসের সাথে কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সত্যি, আর যেটা মিথ্যে সেটা মিথ্যে। তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে জবাবটা এক কথা হতো। না, আমি বিশ্বাস করি না। অদ্ভুত বাবা, সবকটা ছেলে মেঘের পক্ষে, সেটা বাবা থেকে শুরু করে জেঠুমণি, কাকামণি, এমনকি এই লালটাও। তোমার লজ্জা করছে না মেঘ? লজ্জা করছে না, তাই না? তুমি যা করেছো, যা সব ঘটিয়েছো এই বাড়িতে, তার জন্য তোমার এতটুকু লজ্জা, এতটুকু অনুশোচনা কিছুমাত্র আছে বলে তো আমার মনে হয় না। এই গাঙ্গুলি বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে এত নোংরামি করার সাহস পাও তুমি কোথা থেকে? কি আছো আমার দিকে? কোনো হায়া লজ্জা আছে বলে তো তোমার আমার মনে হয় না। দিদিভাই, তুমি প্লিজ এত এক্সাইটেড হয়ে না। দেখো, ওকে নিয়ে মাথা ঘামিয়ে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, চেষ্টাই তো এতদিন করেছি রে ছোট। ওদের বিয়ের পর থেকে তো আমি কোনো সাথে পাচ্ছে মাথা গলাইনি। কিন্তু মেঘ, আজ এই বাড়িটাকে তুমি কতখানি ডিগ্রেড করলে তোমার কোনো ধারণা রয়েছে? না, তা থাকবে কি করে? সেই ধারণাটুকু হবার জন্যে একটা মিনিমাম বোধ থাকা দরকার। সেটা তোমার আছে কি? আমি তো হয় না। মা, আমি কি করে কোনো কিছু ডিগ্রেড করব? বরং এতদিন ধরে আমি একটা ডিগ্রেডের জীবন বাঁচছিলাম এই বাড়িতে। আমার কথা তো কেউ বিশ্বাস করতে রাজিই নয় মা। প্রত্যেকটা ঘটনায় আমার দিকে আঙুল তোলা হচ্ছে, আর প্রত্যেকটা অপরাধে আমাকে অপরাধী করা হচ্ছে, কোনো অপরাধ না করেও। এখানে তো কেউ আমার কথা এক মুহূর্তের জন্য শুনতে বা বুঝতে রাজিই নয়। এত কিছু ঘটাবার পর তোমার কি মনে হচ্ছে মেঘ? তুমি সব কিছু সাংঘাতিকভাবে বদলে ফেললে, তোমাকে আমরা রাতারাতি বিশ্বাস করতে শুরু করে দেব, তাই তো? লজ্জা করছে না তোমার মেঘ এইভাবে নিজের দিদিকে সকলের সামনে অসম্মানিত করতে? ও তো তোমার মায়ের পেটের দিদি নাকি? আচ্ছা, তোমরা বারবার কেন এক্সপেক্ট করছো বলো তো যে ও নিজের কাজের জন্য লজ্জা পাবে? না, ও যেটা করেছে সেটা তো জেনে বুঝে তবেই করেছে। আর এতদিন, ওর বিয়ের পর থেকে ও যতদিন এই বাড়িতে আছে, আমরা কি এইটুকু বুঝতে পারিনি যে ওর ময়ূরীদের জন্য কোনো ফিলিংস নেই? যদি থাকতো তাহলে কি ও দাদা ভাইকে বিয়েটা করতো? কেন তোমরা বারবার এইসব আজে বাজে কথা নিয়ে আলোচনা করছো? আর মেঘ, তুমি বা কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছো? যা, তুমি নিজের ঘরে যা, সকাল থেকে অনেক ধকল গেছে। আর গিনি, বিয়ের আসরে আমি উপস্থিত ছিলাম, তোমরাও ছিল। সেখানে কি ঘটেছিল আর না ঘটেছিল আমরা সকলেই জানি। সেই বারবার বিয়ের ব্যাপারে মেয়েকে এসব কথা বলার মানেটা কি? সেদিন ওর মতামত জানবার চেষ্টা কেউ করেছিল? যা ঘটেছিল তাই নিয়ে ওর কোনো দায় নেই। আচ্ছা বাবা, তুমি কি মনে করো, সেদিন মেঘ যে কথাগুলো বলেছিল ওগুলো মন থেকে বলেছিল? ওর যদি বিয়েটা না করার থাকতো তবে? আমি বোধহয় বলেছি এই ব্যাপারে এই বাড়িতে আর কোনো কথা হবে না। কোনো আর্গুমেন্ট নয়, কোনো কাউন্টার আর্গুমেন্ট নয়। বেশ, তবে আজকের ব্যাপারেও নিশ্চয়ই মেঘের কোনো ভূমিকা ছিল না? না, ছিল না। মেঘ নিজের কথা সত্যি প্রমাণ করতে একটা স্টেপ নিয়েছে, এবং যেটা সে প্রমাণ করতে চেয়েছিল সেটা সে করেছে। কি প্রমাণ হয়েছে? এটা কি প্রমাণ হয়েছে যে ময়ূরী তোমার ব্যাগ থেকে পাসপোর্টটা নিয়ে বাইরে রেখে দিয়েছিল? হ্যাঁ, ময়ূরী একবার বলেছে যে সে পাসপোর্টটা বার করে একবার দেখেছিল, তারপরে ওর ব্যাগের ভেতরেই ঢুকিয়ে রেখে দিয়েছে ওর সামনে, ব্যাস। বৌদি, আমার কিন্তু মনে হয় তোমরা পুরো ব্যাপারটাকে বড্ড একতরফাভাবে ভাবছো। কোথাও কিছু তো একটা গন্ডগোল আছে। কোনো গন্ডগোল নেই বাপি, কোনো গন্ডগোল ছিল না। তোমরা কি বলতে চাইছো যে ময়ূরীদি মেঘের ব্যাগ থেকে পাসপোর্টটা বের করে বাইরে রেখে দিয়েছিল যাতে আমরা সকলে মিলে মেঘকে দোষ দিই? ময়ূরীদি কি ক্রিমিনাল নাকি? বল, সেই আলোচনাটা এখন থাক, কারণ সেই আলোচনাটা শুরু হলে সেটা চলতেই থাকবে। কারণ দেখ, তোরা তোদের মতন করে মেঘকে দোষ দিয়ে যাবি, আবার আমার ঠিক কাউন্টার লজিক আছে।
আমি কিন্তু ঠিক এর উল্টোটাও বলতে পারি যে ময়ূরীর কেন একবারের জন্য মনে পড়লো না যে ওই পাসপোর্টে ও হাত দিয়েছিল, কেন হাতের ছাপ কনফার্ম হওয়ার পর ও কথাটা বললো। কিন্তু মেঘের সেটা মনে ছিল, কিন্তু মেঘ আমাদের সকলের সামনে সেটা বলেনি। কি মেঘ, মনে ছিল তো ময়ূরীদি একবার আনইনটেনশনালি তোমার হাত থেকে পাসপোর্টটা নিয়েছিল? বলো মেঘ, মনে ছিল তো তোমার? গিনি, আমি আর এটা কাউকে বিশ্বাস করাবার কোনো চেষ্টাই করবো না যে পাসপোর্টটা আমার সামনে কেউ হাত দেয়নি। মিথ্যে কথা মেঘ, মিথ্যে কথা। তুমি শুধু ময়ূরীদিকে সকলের সামনে অপমান করবে বলে এই কাজটা করেছো। বললাম যে গিনি, আমি আর কাউকে কিছু বিশ্বাস করাবার কোনো চেষ্টাই নেই, আমি নিজের কোনো বক্তব্য রাখতে চাই না। মেঘ, তুমি কি এটা রিয়েলাইজ করতে পারছো যে তুমি যেটা করলে তাতে কিন্তু তুমি কিচ্ছু প্রমাণ করতে পারলে না? হ্যাঁ, উল্টে এই বাড়িতে তোমার জায়গাটা কতটা নেমে গেল, আমাদের সকলের চোখে তুমি কতটা নিচু হলে। কাকিমণি, এই বাড়িতে আমার জায়গা কোনোদিনই ছিল না, আর এখন তো নেই। আর যা নেই তার নামা ওঠা নিয়ে কি ভাবি বলো তো? কি ডেঞ্জারাস মেয়ে, নিজের দিদির একটা ভুলের সুযোগ নিয়ে এত হেনস্থা করে কেউ, এতটা ন্যারো মাইন্ডেড, ছি এতটা। আমার মনে হয় তোমরা কোনো কিছু তলিয়ে ভাবতে ভুলে গেছো। মীনাক্ষী, আমি তোমাকেও এই কথাটা বলছি, তোমরা সব সময় মেঘের বিপক্ষে কথা বলছো, সব কিছুতে ওকে কোণঠাসা করছো। ভুল করছো সুদীপ। কে মেঘ? হুইশি মেঘ আমার কাছে এমন কোনো এন্টিটি নয় যে যার পক্ষে বা বিপক্ষে যাওয়া নিয়ে আমার এত কিছু ভাবার থাকবে। আমার সামনে যা ঘটছে, আমার বাস্তব বুদ্ধি আমাকে যা বলছে, আমি সেইটা নিয়েই শুধুমাত্র রিয়্যাক্ট করছি। আর আমার বাস্তব বুদ্ধি নিয়ে আশা করি তোমাদের মনে কোনো সন্দেহ নেই। তবে মা যে আমাকে অনেকগুলো কথাই বলে দিল, যাক, উনি বয়স্ক মানুষ, এই পরিবারের উনি সকলের সম্মানের মানুষ, ওনার সঙ্গে তর্ক করার শিক্ষা আমার নেই। তবে এত বছর সংসার করার পরে আজ আমাকে শুনতে হলো যে আজ এই সংসারের ছন্ন ছাড়া অবস্থা আমার বিদ্বেষের জন্যে, আর তাও আবার ওই মেঘের প্রতি বিদ্বেষের জন্য। একটা মিথ্যা সর্বস্ব নিয়ে তার প্রতি আমার বিদ্বেষ, আমি সত্যি জানি না এর জবাব কি হতে পারে। আমার খুব দুঃখ হয়, কেন জানো? কারণ আমাদের এই সুন্দর সংসারটাকে দুভাগে ভেঙে দিল এই মেয়েটা, আমরা দুটো পক্ষ আলাদা হয়ে গেলাম। আর সব থেকে বড় সাফারের কে? নীল। তার একটা ভুলের জন্যে তার জীবনটা ছারখার হয়ে গেল। আমার দিন ফুরালো ব্যাকুলো বাদলো সাঝে, আমার দিন ফুরালো গহন মেঘেরও নিবিড় ধারার মাঝে।
কেন বলো তো? কারণ এখন তুমি কি কি বলতে চলেছো না আমি সবটা জানি। এখন তুমি বলবে, মেঘ মেঘ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মেঘ, আমার অন্যায় হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো করব না এরকম, আমি তোমায় বিশ্বাস করি। বিশ্বাস তুমি আমায় করো না নীল, এতটুকুও বিশ্বাস তুমি আমাকে করো না। শোনো মেঘ, তোমার কথাটা শোনো প্লিজ। না শুনবো না নীল, তোমার কথা আমি অনেক শুনে নিয়েছি, আর তুমি অনেক বলে ফেলেছ, আর যা যা মিন করে বলেছ সেটা শুধুই আমার সত্তাকে কষ্ট দিয়েছে নীল, আমার বিশ্বাস ভঙ্গের কষ্ট। নীল, তুমি তো আমাকে বিশ্বাস করবেই না, কিন্তু প্রতিবার আমি তো তোমায় বিশ্বাস করেছিলাম, এইবার আমি ক্লান্ত। তোমার এই কথাগুলো শুনতে না আমার একটু আর ভালো লাগছে না, কারণ এই একটা কথাও না তুমি মন থেকে বলো না, সুপারফিশিয়ালি বলো, আমাকে তো তুমি হদ্দ বোকা ভাবো। তোমার এই দুটো ভালো কথার ভিক্ষে ছুড়ে দিয়ে আমাকে তুষ্ট করার জন্য বলো, তোমার এই ভালোবাসা ভালোবাসা খেলা আমাকে আর একটু সময় ধরে রাখার জন্য বলো। নীল বিশ্বাস করো, আমি না আমি না ক্লান্ত, তোমার বিষয়ে আমি পুরোপুরি ক্লান্ত, তোমার এই তোমার এই ভুলের ভারে আমি ক্লান্ত নীল, তোমার এই ভুল করে করে ফেলা অন্যায়ের ভারে আমি ক্লান্ত, আমাকে তুমি রেহাই দাও নীল। সরি বৌদি, আই এম সরি। আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু ময়ূরীকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না যতটা বিশ্বাস তোমরা ওকে করছো। ওর ইন্টেনশনস নিয়ে আমার মনের মধ্যে কিন্তু অনেক জায়গায় ডাউটস আছে। তোমরা একটু ভেবে দেখো বৌদি, প্রথম কথা হলো বৌভাতের দিন মেঘকে সাজানোর দায়িত্ব নিয়েছিল ময়ূরী, কিন্তু ওই উৎকট সাজের জন্য আলটিমেটলি কিন্তু মেঘের উপরেই দায়টা চাপিয়ে দেওয়া হয়। বাপে ময়ূরীতে এক মিনিট গিনি, এক মিনিট এক মিনিট, কথাটা শোনাও একটু প্র্যাকটিস কর, সবসময় নিজে কথা বলে গেলে কিন্তু চলে না। হ্যাঁ, যা বলছিলাম বৌদি, দ্বিতীয় কথা হলো বৌভাতের দিন পোলাও রান্না করার সময় ময়ূরী কিন্তু মেঘের পাশে ছিল ওকে গাইড করবে বলে, কিন্তু আলটিমেটলি ওই পোলাওটা যখন অখাদ্য হলো তার দায়ও কিন্তু গিয়ে পড়ল মেঘের ওপর, ভেবে দেখো। তৃতীয়, বড় দিদি হিসেবে ময়ূরীর থেকে ভালো কেউ জানতো না যে এতটুকু ঠান্ডা খেলেও মেঘের গলা বসে যায়, সেটা ওর থেকে বেশি কিন্তু আর কেউ জানে না। অথচ কম্পিটিশনের আগের দিন মেঘকে আইসক্রিম খেতে কিন্তু বারণ করেনি। মেঘ খেতে চাইলে ওকে কেন মানা করবে? আচ্ছা আমাকে একটা কথা বলবি তোরা, মেঘ কি সত্যি চেয়েছিল, মানে নিজে থেকে চেয়েছিল? হ্যাঁ, না তো কি আমরা জোর করেছিলাম নাকি ময়ূরীতে ওকে জোর করেছিল? আচ্ছা বেশ, আমি ধরে নিচ্ছি যে মেঘ নিজে থেকে আইসক্রিম খেয়েছিল, কিন্তু তোমরা একবার ভাবো, বড় দিদি হিসেবে যে নাকি ছোট বোনকে আগলে রাখার জন্য দিনের পর দিন ছোট বোনের শ্বশুর বাড়িতে পড়ে থাকতে পারে, সে কেন বারণ করলো না? তাহলে নিশ্চয়ই ওই ছোট বোনকে আগলে রাখার থিওরিটা সঠিক নয়। এনিওয়ে, তোমাদের যেমন সব কিছুতে মেঘের দোষ ছাড়া আর কিছুই চোখে পড়ে না, সিমিলারলি আমারও কিন্তু ময়ূরীর ইন্টেনশন নিয়ে সন্দেহ আছে। ভাস্করের কথা আমিও ফেলে দিতে পারছি না। কি বলেছিলাম আমি, কি বলেছিলাম, মেঘ আর কিছু পারুক না পারুক এ বাড়ির লোকগুলোকে দুটো ভাগে ভাগ করে দিতে পেরেছে।
নীল জীবনে আমার সঙ্গে যা করার করেছ, দয়া করে জীবনে আর কারোর সঙ্গে এই খেলাটা খেলো না নীল, প্লিজ। তুমি মানুষকে বিশ্বাস করতে পারো না, আর যে মানুষকে বিশ্বাসই করতে পারে না সে ভালোবাসবে কি করে নীল? ভালোবাসাটা তোমার কাছে একটা শৌখিন শব্দ ছাড়া আর কিচ্ছু না নীল। তোমার কাছে এটা কোনো অর্থই ক্যারি করে, কিন্তু আমার কাছে না কথাটা বড্ড গভীর, বড্ড বুকের মধ্যে ধাক্কা দেয় নীল। কষ্ট হলে তখন বুকের মধ্যে রক্তক্ষরণ হয়, যেটা তুমি দেখতেও পাও না। সেই রক্তক্ষরণটা বোঝার জন্য একটা মন চাই নীল, যেটা তোমার নেই। অবশ্য যা তুমি দেখতে পাও তা তুমি বিশ্বাস করো না, কিন্তু যেটা দেখতে পাও না সেটা কি করে বিশ্বাস করবে বলো? যাই হোক, কোথায় যাচ্ছ তুমি? নীলে প্রশ্নটা করার বোধহয় অধিকার তোমার আর নেই, তবুও আমি বলে যাই, তার কাছেই যাচ্ছি যার কাছে আমার নিজেকে প্রমাণ করতে হয় না। তার কাছেই যাচ্ছি যে মেঘকে বিশ্বাস করে, মেঘের কথায় বিশ্বাস করে, যে মেঘের কাজে ভরসা করে নীল, তার কাছেই যাচ্ছি, বাপির কাছে যাচ্ছি আমি শান্তি পেতে, একটু ভরসার আশ্রয় পেতে, একটু বিশ্বাসের আশ্রয় পেতে। এই শান্তিটুকু তুমি আমার থেকে কেড়ে নিও না নীল, দোহাই তোমার। আর আমি যা যা জিনিস নিয়ে যাচ্ছি সেগুলো তোমার বা তোমার বাড়ির কারোর দেওয়া নয়, আমার বাপির দেওয়া কিছু জামা কাপড় আমি নিয়ে যাচ্ছি। এটার জন্য হয়তো তোমার বাড়ির কেউ পরে আমায় চোর বলবে না, এরপর থেকে যখন কাউকে বলবে যে তাকে ভালোবাসো, আগে নিজেকে হাজারবার প্রশ্ন করে নিও যে ভালোবাসো তো, বিশ্বাস করো তো, নিজের পরীক্ষা নিও নীল, তার নয়, নিজের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, তাকে প্রমাণ করতে বাধ্য করো। Make! Make!